আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা মেইনলি একটি বেসিক কোয়াডকপ্টার ড্রোনের পাওয়ার কম্বো দেখব। যারা মেইনলি ড্রোন তৈরি করতে চাচ্ছেন কোয়াডকপ্টার ড্রোন একেবারে লো বাজেটে, তাদের জন্য এই ইলেকট্রনিক্সগুলোর একটি সেটআপ রয়েছে। মেইনলি এখানে পাওয়ার সেটআপ রয়েছে যার থ্রু ড্রোনটা ফ্লাই করবে, লাইক মোটর, ইএসসি, প্রপেলার এবং ফ্রেম, এবং বাকি ইলেকট্রনিক্সগুলো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। সো এই জিনিসগুলোকে যদি আপনারা আলাদা আলাদাভাবে কিনতে চান সেক্ষেত্রে দেখা যায় কস্টিং একটু বেশি আসে, বাট এই কম হিসাবে যদি আপনারা এই প্যাকেজটিকে কিনেন তাহলে প্রাইসটা বেশ কিছুটা কম আসবে। সো আমরা দেখে নিচ্ছি এখানে কী কী ইলেকট্রনিক্সগুলো রয়েছে। সো আমরা প্রথমে এই পাওয়ার কম্বোর সাথে একটি ফ্রেম পারবো। এটি হলো 450 মিলিমিটার সাইজের ফ্রেম এবং এই ফ্রেমটা হলো DJI ডিজাইন করা একটি ক্লোন ফ্রেম। তো ফ্রেমটিকে যদি আমরা একটু আনপ্যাক করি, তো মেইনলি ফ্রেম কিটের সঙ্গে আপনারা 4 পিস আর্ম পাবেন, পাশাপাশি আপনারা 2টি বোর্ড টপ প্লেট এবং বটম প্লেট পাবেন এবং স্ক্রু পাবেন। সো এখানে যে প্লেটটি দেওয়া হয়েছে, আচ্ছা এটি হলো মেইনলি টপ প্লেট, মানে এটার উপরে না, এটা আমাদের ফ্রেমের উপরের দিকে থাকবে এবং এটার উপরে আমাদের ফ্লাইট কন্ট্রোলারগুলো মাউন্ট করতে হবে। দেন এখানে যে প্লেটটি রয়েছে এটি হলো বটম প্লেট, PDB সহ, মানে এখানে ডিরেক্টলি আপনারা আপনাদের ESCগুলোকে সোল্ডার করতে পারবেন এবং ব্যাটারি কানেকশন দিতে পারবেন। পাশাপাশি আমাদের এখানে আর্ম রয়েছে 4টি, 2টি হোয়াইট কালার এবং 2টি রেড কালার। সো আর্মের কোয়ালিটিও মোটামুটি ভালো, আহামরি ভালো না, তবে একেবারে লো কোয়ালিটি নেই। এটার আরেকটা আছে, সেটার কোয়ালিটি আরও খারাপ। সো আপনারা যারা মেনলি বেসিক একটি ড্রোন তৈরি করতে চাচ্ছেন তারা এই সেটটি নিতে পারেন। সো এটি ছিল আমাদের ফ্রেমটি এবং ফ্রেমের সাথে আমাদের মোটর এবং ফ্রেমকে কানেক্ট করার জন্য এই ধরনের স্ক্রু দেওয়া হয়েছে। আচ্ছা, সো ফ্রেমের সাথে আমাদের এই ধরনের স্ক্রু দেওয়া হয়েছে আমাদের ফ্রেমের সঙ্গে মোটর এবং ফ্রেমকে অ্যাসেম্বল করার জন্য। সো এটা ছিল আমাদের ফ্রেম। দেন আমরা প্রোপেলারে চলে যাচ্ছি। এখানে আমরা 2 পেয়ার প্রোপেলার পাবো, এটা হলো 10045 প্রোপেলার। আপনারা যদি 1000 কেভি মোটর নেন সেক্ষেত্রে এই প্রোপেলারটি নিতে হবে, আর যদি 1400 কেভি মোটর নেন সেক্ষেত্রে 8 ইঞ্চের যে প্রোপেলার রয়েছে সেটি পাবেন। সো এখানে এই ধরনের হাই কোয়ালিটি প্লাস্টিকের যে প্রোপেলার রয়েছে সেগুলো রয়েছে, আপনারা এই সেটটির সঙ্গে এই ধরনের 2 পেয়ারের মাল্টি কালারের প্রোপেলার পাবেন। আচ্ছা, তারপর চলে যে আমরা মোটরে, আপনার এই সেটটির সঙ্গে 4টি মোটর পাবেন, ব্রাশলেস মোটর। সো যেহেতু এটার বাজেট কম, এখানে গোল্ডেন মোটর দেওয়া হয়েছে, মার্কেটে সবচেয়ে পপুলার যে মোটরগুলো। মোটরটিকে যদি আমরা একটু আনপ্যাক করি, এই হলো আমাদের মোটরটি। মোটরের সাথে এই ধরনের একটি মাউন্ট এসেছে, এই ধরনের আমাদের মোটর প্রোপেলার অ্যাডাপ্টার এসেছে, আর সবার শেষ হলো আমাদের মোটরটি। এটি হলো আমাদের সেই মোটরটি, এটি হলো আমাদের 1000 কেভির মোটর। এটির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে, সেটা হলো 1400 কেভি। সো আপনারা 2টি মোটর চুজ করতে পারবেন, 1000 কেভি চাইলে সেটিও নিতে পারবেন অথবা 1400 কেভি চাইলে সেটিও নিতে পারবেন। সো আপনারা এই ধরনের 4 পিস মোটর পাচ্ছেন এই বেসিক পাওয়ার কম্বোর সাথে, এবং এই মোটরের স্পিডকে কন্ট্রোল করার জন্য আপনারা এখানে 4 পিস ESC পাবেন। এটি হলো সিমঙ্কের ESC। নর্মালি সবচেয়ে চিপ যে ESCগুলো হচ্ছে সেটা হলো হলুদ রঙেরটা, নর্মাল ESC। সো এটাও নন ব্র্যান্ডেড, তবে এটার কোয়ালিটি হলুদটা থেকে কিছুটা ভালো। সো আপনারা এই ধরনের সিমঙ্কে 30 অ্যাম্পিয়ারের 4টি ESC পাবেন এই 4টি মোটরের স্পিডকে কন্ট্রোল করার জন্য, এবং ESC-র সঙ্গে কিন্তু এখানে বুলেট কানেক্টর এবং টি যে কানেক্টর রয়েছে সেটি সোল্ডার করা রয়েছে। সো এই ছিল আমাদের বেসিক কোয়াডকপ্টারের পাওয়ার কম্বো, যেখানে আপনারা 4টি সিমঙ্কে ESC, 4টি ব্রাশলেস মোটর, 2 জোড়া প্রোপেলার এবং একটি ফ্রেম কিট পাচ্ছেন। সো এই বেসিক কিটটি আপনাদের কারোর প্রয়োজন হলে উপরে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।